রাব্বুল আলামিন বলবেন মালাকুল মাউত কেঁদো না, এটাই দুনিয়ার বিধান, আমি আল্লাহর দেয়া বিধান, এটাই জন্মালেই মরতে হয়, যাও জান্নাত। জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরাফ। এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া, ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে, মালাকুল মাউত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম, সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে, রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে, তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম। আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে, আমি এটা কল্পনাই করতে পারি নাই। আল্লাহ বলবেন নো টক, মুত ইয়া মালাকাল মাউত, মর, মরে যাও, মুত, মরে যাও। বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে। মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে, বিষ্ণু ঈসা ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত, তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না, ওই চিৎকারের আওয়াজেই প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত। এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই, একজন ছাড়া, জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন, বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি, এই পৃথিবী তোর নদীগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, এই পৃথিবী তোর গাছগুলো কোথায়, বটতলা? ইয়া দুনিয়া আইনাল জিবাল, তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড়, আলাস্কা পর্বতমালা, আল্পস পর্বতমালা, এগুলো কোথায়? তুর পাহাড় আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনাল মুলুক, রাজা বাদশারা কোথায়, যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না? আইনাল জাবাবেরা, অত্যাচারী স্বৈরা শাসক গুলো আজকে কোথায়, কোথায় আজকে? কোনো আওয়াজ নাই। আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল মুলখুলিয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার? আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার? আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেদিন ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই, কোনো বাদশার নাই, কোনো স্বৈর শাসকের নাই, কোনো সুলতানের নাই, কারো নাই, সেদিন ক্ষমতা চলবে একজনের, তিনি কে? তার নাম হচ্ছে রহমান। তার নাম কি? আরো জোরে বলেন কি নাম? এই জন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন? তার দয়া শেষ আছে? তার ক্ষমতার কোনো কুল কিনারা আছে? তার ধন ভাণ্ডারে কোনো কমতি আছে? এই জন্য লা বিশাইই মিন নিআমিকা রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ, উই ডোন্ট ডিনাই এনি অফ ইওর মার্সি এন্ড ব্লেসিংস, অল প্রেজেস টু ইউ, আল্লাহ তোমার কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করি না। আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলছেন এই মানব জাতি আর জিন জাতি, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? আমরা বলি কোনোটাই অস্বীকার করি না, সকল প্রশংসার মালিক একজন, তিনি কে? আল্লাহর প্রশংসা জীবনে সব জায়গায় করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কে কে রাজি হাত তুলে আল্লাহর দেখান। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পড়েন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে, যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে, একজন সত্তা ছাড়া, চিল্লায় বলেন তিনি কে? আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না? কে কে আজীবন বাঁচবেন হাত তোলেন তো? বাঁচবো কেউ? আমরা কেউ বাঁচবে? বেঁচে থাকবে একজন সত্তা, তিনি কে? তিনি অব্যয়, তিনি অক্ষয়, তার লয় নাই, তার কোনো ক্ষয় নাই, তিনি সদা জাগ্রত, সদা সজাগ, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জা। চিল্লায় কোন ঠিক কিনা? সবাই মরে যাবো, আমরা সবাই, কেউ থাকবো না, এই পৃথিবী থাকার জায়গা নয়। কেয়ামতের সময় আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন সবার রুহু কবজ করে ফেলো, সবার, কেউ থাকবে না, সবার রুহু কবজ হয়ে যাবে। আল্লাহ মালাকুল মাউতকে বলবেন মালাকুল মাউত কি অবস্থা? বলবে সব শেষ। মাইয়াবকা, কে বাকি? মালাকুল মাউত বলবে জিনেরা বাকি, যাদেরকে দেখা যায় না। আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো, রুহু কবজ করো।
মালাকুল মাউত আজরাইল জিন্দের রূহ কবজ করবে। আল্লাহ এবার জিজ্ঞেস করবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, এবার বলো আর কে বাকি। মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষগুলো সব শেষ, জিনগুলাও শেষ, এবার বাকি ইবলিস শয়তান, ইবলিসরেও শেষ করো, ইবলিসও শেষ। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউতি মাইয়াবকা, আর কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলাম, সব জিনদের রূহ কবজ করলাম, ইবলিসের রূহ কবজ করলাম, এখন আছে শুধু ফেরেশতারা। আছে কারা? যাও ফেরেশতাদের রূহ কবজ করো, ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা। মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ, ফেরেশতাও শেষ, চারজন ছাড়া। কয়জন ছাড়া? জোরে বলেন, কয়জন ছাড়া? ইসরাফিল, জিব্রাইল, মিখাইল, আজরাইল, আল্লাহ এই চারজন আমরা বাকি। আল্লাহ বলবে, যাও ইযহাব ইনসালিক ইলা জিব্রিল ওয়াকবাদ রুহা, জিব্রাইলের রূহ কবজ করো। ইযহাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রুহা, ইসরাফিলের রূহ কবজ করো। ইযহাব ইলা মিখাইল ওয়াকবাদ রুহা, রূহ কবজ করো। ওই তিন ফেরেশতাও শেষ। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, হে মালাকুল মাউত আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ, জিনগুলো শেষ, ইবলিস শেষ, আমার বাকি তিন ভাই ইসরাফিল, মিখাইল, জিব্রাইলও শেষ, শুধু আমি, শুধু আমি। আল্লাহ বলবেন, কেউ নাই? মালাকুল মাউত বলবে, না আল্লাহ কেউ নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মাউত তুমি তো সবাই রে মারছো, এবার তুমি মরো। এজন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়ামিন আয়াতিহি খালকু সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। নিশ্চয় আল্লাহ তাআলার অসাধারণ সৃষ্টিশৈলীর মধ্যে একটা সৃষ্টিশৈলী হলো আকাশ জমিন সৃষ্টি, আরেকটা সৃষ্টিশৈলী হলো ভাষার ভিন্নতা, তিন নাম্বার সৃষ্টিশৈলী হলো গায়ের রঙের ভিন্নতা। সুবহানাল্লাহ, আমরা এখানে যদি 100,000 লোক হই, আমাদের একজনের গায়ের চামড়ার কালারের সাথে আরেকজনের মিল আছে? আমারটা একরকম, ওনারটা আরেকরকম, হুজুরেরটা আরেকরকম, হুজুরেরটা আরেকরকম, এই ছোট বাচ্চারটা আরেকরকম, একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, এতগুলো ডিজাইন আল্লাহ পাইল কই? সুবহানাল্লাহ কইতে মনে চায় না। এজন্য আল্লাহ বললেন, আল্লামাহুল বায়ান, আমি বয়ান শিক্ষা দিয়েছি, আমি তোমারে জিহ্বা দিয়েছি, চোখ দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বললেন, আমি কি তোরে চোখ দেই নাই, নাক দেই নাই, আমি কি তোরে জিহ্বা দেই নাই, আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই? সুবহানাল্লাহ পড়েন। তাহলে ভাষার মালিক কে? এ ভাষা নাজিল করেছে কে? এরপরে আল্লাহ বললেন, আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য, এগুলা নিজ নিজ হিসাবে চলে, কেউ কারো গায়ে ধাক্কা লাগে না। জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা? চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে, 15 জন নিহত, শুনছেন কোনোদিন? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন জ্ঞানেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার, সূর্য লাগে না চন্দ্রের গায়েতে, চন্দ্র বাদে না সূর্যের গায়েতে, যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া। ঠিক কিনা? আকাশ জমিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লায় বলতে হবে, তিনি কে? আবার আল্লাহ বললেন, وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا। রব্বুল আলামিন চাঁদকে বানিয়েছেন দ্যুতি স্বরূপ, সূর্যকে বানিয়েছেন জ্যোতি স্বরূপ। চাঁদের আলোর মধ্যে তেজ নাই, আছে, কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই? চাঁদকে আল্লাহ অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো। কি লাইট? ময়মনসিংহে নাই না ডিম লাইটে? খুব গরম লাগে না? কোনো গরম লাগে?
বরং আরাম লাগে, তাই না? কি সুন্দর ডিম লাইট! তো চাঁদ হচ্ছে ডিম লাইট, ডিম লাইট মিটি মিটি জলে, এটা আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার, তাই না? কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি, তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি, চাঁদ দেখে আমরা ঈদ করি, চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে চিল্লা এখন, ঠিক কিনা? এই জন্য বিশ্ব নবী বললেন সুমুলি রুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে তোমরা রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভাঙো, চাঁদের পালকিতে চড়িয়ে ঈদকে আমাদের জন্য নাজিল করে কে? চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ পড়েন, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ, সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন শামসু ওয়াল কামারু বিহাসবান, চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে, এটা দেখে আমরা হিসাব করি, ওয়ান নাজমু ওয়াশজারু ইয়াসজুদান, বৃক্ষলতা তারকারাজি সব কিছু একটা সত্তারে সিজদা দেয়, তিনি কে? কিন্তু আমরা দেখি না, আমরা দেখি তারা যে আল্লাহরে সিজদা দিল কে কে দেখছেন, গাছ যে আল্লাহকে সিজদা দেয় কে কে দেখছেন, দেখি নাই, কারণ আমাদের ওই চোখ তো নাই, ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত, ঠিক কিনা? অস্ট্রেলিয়ায় একটা শহর আছে নাম সিডনি, কি নাম? সিডনিতে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ টু দ্য রাইট সেন্স অফ টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে, পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আসে না নাই, তার মানে গাছপালা আল্লাহকে সেজদা করে কি করে না, পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না, নদীগুলো আল্লাহর তাসবি পড়ে কি পড়ে না, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সব কিছু জিকির করে একজনের, তিনি কে? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু এই তাসবির ভাষা তোমরা বোঝো না, প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে না নাই, পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়, পাক পাখালি আর সাগর নদী, পাক পাখালি আর সাগর নদী, কার গুণ গান গায়, আল্লাহ 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 আল্লাহর গুণ গান গায়, সবাই পড়েন, আল্লাহ 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 আল্লাহর গুণ গান গায়, চিল্লায় পড়েন আল্লাহ আকবার, তাহলে মহাবিশ্ব যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের, তিনি কে? সব কিছু সেজদা করে একজনকে, তিনি কে? এই সেজদার জন্য কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে, বলবেন সেজদা দে, সেজদা দিয়ে আমারে দেখা, আপনারা ওঠা বসা শুরু করলেন কেন? আসরের সালাত আমরা পড়বো না, চারটায় আজান হবে, তো এখনো তো আমার ঘড়িতে 10 মিনিট বাকি, উঠলেন কেন? হ্যাঁ, বিশৃঙ্খলায় খুব শ্রেষ্ঠ আপনারা, বসেন বসেন, 4:45 না, আজকের এই প্রোগ্রামের জন্য 4টায় দেওয়া হবে, আমাকে বলা হবে, জি ইনশাল্লাহ, আর 10 মিনিট বসেন। তো এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন সিজদা দাও, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, বলবে সিজদা দাও, আমরা যারা সিজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সিজদা দিয়ে আল্লাহর দেখায় দেব, কত সুবহানাল্লাহ, কিন্তু দুনিয়ায় যারা সিজদা দেয় নাই, মসজিদে যায় নাই, সেজদাকারীদের সাথে আন্দোলনে শরিক হয় নাই, তাদের পিটারে লোহার পিটের মতো বানিয়ে দিবে কে? তারা চাইলেও পিটারে বাঁকা করতে পারবে? এজন্য আল্লাহ বললেন ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকারাজি বৃক্ষরাজি একজন সত্তারে সেজদা করে, তিনি কে? এরপর আল্লাহ নিয়ামতের বর্ণনা দিলেন, তোমাদেরকে আমি ফল ফলাদি দিয়েছি, তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি, লোনা পানি দিয়েছি, মারাজাল বাহরাইন ইলতাকি